ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ প্রথমে বসে গেছি ভাত খেতে, আর বলি লাভ নেই, এখন জাস্ট কলেজ থেকে এসেছি, প্রায় প্রায় কি পুরো অন্ধকার হয়ে গেছে, আর এত বেশি খিদে পেয়েছে যে আমি এসে ব্লগ করে তারপর তোমাদের সাথে দেখা করতে পারছি না। এসে আগে ড্রেসও খুলিনি, দেখতে পাচ্ছ ড্রেস না খুলেই খেতে বসে গেছি, কারণ প্রচণ্ড খিদে লেগেছিলো প্রচণ্ড। ভাবলাম যে চলো তোমাদের সাথে খেতে খেতেই আমি বলে দিই বা ব্লগটা কন্টিনিউ করা যাক। তো আজকে ব্লগটা করছি কারণ হচ্ছে আজকে আমরা কী কী শপিং করেছি, এতদিন আমরা কী কী শপিং করেছি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকে যাবো এক জায়গায়, শপিং করেছি যে দেখাবো, তারপর এক জায়গায় যাব, কার জন্য কী কিনেছি সেগুলি নিয়ে যাব। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো দেখতে থাকো, প্রচণ্ড খিদে পেয়েছে, চলো খাওয়ার পর তোমাদের সাথে কথা হবে। আবার ভাবলাম যে খেতে খেতেই ব্লগটাকে স্টার্ট করা যাক, তো খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো দেখতে থাকো। হেই ফ্রেন্ডস, তো আমি হয়ে গেছি রেডি। তো কোথায় যাব বলিনি তো না? তো আমরা যাব লন্ড্রিতে, তো যে কাপড়গুলি আমরা দিয়ে এসেছিলাম ওইগুলি আনতে যাব, আর যাব আমার পুজোর শাড়িটা দিতে, কারণ পিকু করতে গিয়ে এটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে অবস্থা। তো ওইটা দিতে যাব, ভালো করে যাতে একটু প্রেস করে দেয় তার জন্য। তো আমি আর মা যাব, তো ওইখান থেকে মেবি অন্য জায়গায় যেতে পারি। চলো তো এসে তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী শপিং করেছি কী কী না, তো চলো দেখতে থাকো। তো আমি আর মা বেরিয়ে গেছি রাস্তায়, বেরিয়ে তো দেখি পুরো লাইট দিয়ে পুরো রাস্তা সাজানো। তো এটা হচ্ছে আমাদের পাড়া, তো দেখাচ্ছি, এই দেখো মহানবমঙ্গল আশ্রম, এটা থেকে আমাদের বাড়ি খুবই কাছে। তো আমি আর মা হাঁটিহাঁটি পাপা করে চলে গিয়েছি লন্ড্রিতে, না হাঁটিহাঁটি পাপা করে না, আমরা আসলে রিক্সায় করে গিয়েছি। তো এখানে গিয়ে দেখি কাকু বলছে যে আমাদের আজকে দেবে না, হয়নি। তারপর আমরা কাছেই পেলাম ফেমাস ফিশ ফিঙ্গার কাকুকে, তো ভাবলাম যে চলো মা, এটা আমি অনেক ব্লগে দেখেছি, অনেকেই এটাকে পোস্ট করেছে বা ভাইরাল করেছে কাকুকে। তো ভাবলাম আমিও একদম দেখিনি কী কীরকম টেস্ট, এটা একদম পিঙ্কের সামনেই বসে, তো এখানে ভাজা হচ্ছে। তো আমরা এখানে খাবো না, আমরা বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওর জন্য নেব, বাবার জন্য নেব, তো নিয়ে গিয়ে সবাইকে টেস্ট করাবো। তো এই রেখো হয়ে গেছে প্যাক, এবার যাচ্ছি আমরা বাড়িতে। তো আমরা বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, এসে দেখি ও বাড়িতে, তো ও খাচ্ছে। আমি বলছি তুমি আমাকে খাইয়ে দাও তাহলে, তো ও আমাকে খাইয়ে দিচ্ছে, যেটা সবসময় হয় যে বাড়িতে কিছু আনলে যদি ও থাকে ও আমাকে খাইয়ে দেয়। তো মাও আছে আমাদের সাথে, মাও খাচ্ছে, তো আমরা সকলে বসে খাচ্ছি, তো বাবা নেই, বাবা যখন আসবে তখন খাবে। বাট লাস্টে কী হয়েছে, ও না বাবারটা খেয়ে ফেলেছে। দেখতে পাচ্ছ আমি স্নান করে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, তো আসলে হয়েছেটা কি, তো এখন যাব বাড়িতে, তো তার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি আমি, ও গাড়ি আনতে গিয়েছে, তারপর গাড়ি আনলে তারপর আমি গাড়িতে উঠে যাব। তো চলো, শরীর প্রচণ্ড খারাপ করছে, দেখতে পাচ্ছ তো যতবারই ব্লগ করি যে বাড়িতে রেস্ট নেই একদমই, এসেই পুরো দৌড়েতে হয় আমাকে, ওইখানে সেখানে যেতে হয়। তো যাই হোক, তো চলো আমি জাস্ট স্নানটা করে, কারণ আমার কাছে আর টাইম নেই মাথায় শিম্পু দেওয়ার, তার জন্য আজকে দিয়ে দৌড়িয়ে বেরিয়ে যাচ্ছি ওর সাথে। হ্যাঁ, আরেকটা কথা, আমি অলরেডি আমি ভিডিওটা করে নিয়েছি যে কী কী কিনেছি আমরা, তো এসে আমি তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু, তো চলো দেখতে থাকো। তারপর চলে এলাম পেট্রোল পাম্পে, পেট্রোল ঢোকাতে গাড়িতে, তারপর চলো দেখাচ্ছি। এ হচ্ছে মিষ্টি, তো জামাই নাকি কিছু দিতে হলে শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যেতে হয়, তো সেটাই, তো আমাদের বাড়ি থেকে যখন দিয়েছে ঠাকুমাকে তখন আমাদের বাড়ি থেকেও মিষ্টি নিয়েছে। তো এটা প্রথম বছরই বাড়ি, আমাদের বাড়িতে এখনও চলছে, দেখি কতদিন চলে। তো যাই হোক, তো আমরা পেট্রোল ভরে গাড়িতে তারপর আমরা বেরিয়ে গিয়েছি। এই দেখো, এটা হচ্ছে রাধানগরের জায়গা, ব্রিজ, তো খুবই সুন্দর লাগে এই জায়গাটা, খুবই ভালো লাগে আমার কাছে। তার জন্য বিশেষ করে যখনই বাড়িতে যাই এটা একটা সিম্বল যে এটা আমি ভিডিওতে নিই। তো চলে এলাম বাড়িতে, তো দেখতে পাচ্ছ আমাদের পাড়ার প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি। তো মা এখানে বকাবকি করছে, কেন এনেছিস, মা তো নিচ্ছেই না। তো মা খুব বকাবকি করছে, আমি বলছি আমি জানি না, ও দিচ্ছে এবার নাও।
তো কিন্তু দেখতে পাচ্ছ মা আমাকে বকছে, আর ও মাকে বোঝাচ্ছে না না কিছু হবে না, এই সে এই সে, যাই হোক ওটা ওদের ব্যাপার আমি কিছুই জানি না। তারপর মা দেখে আমাদের জন্য রান্না করছে, বলছে খেয়ে যেতে হবে। তো আমাদের কোনো প্ল্যান ছিল না, তো ভাবলাম যে চলো ঠিক আছে অনেকদিন পর আবার মার হাতে খাবো। তো আমরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে গেলাম। তো রাস্তায় তো দেখছি এই জায়গায় খুব সুন্দর, যাওয়ার সময় দেখেছিলাম বাট ভিডিও করতে পারিনি। এই দেখো এটা হচ্ছে ভুলাগিরি, ভুলাগিরি না কি বলে যেটাই হবে, তো অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা আসছে না আমার। তো তা ওইখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাড়ি থেকে যতটুকু দেখা যাচ্ছে। এবার আমরা চলে যাব বাড়িতে, তো চলো। তো চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে কার কার জন্য কি কি এনেছি। তো চলো দেখানো যাক কার কার জন্য কি কি এনেছি, তো আমরা কি কিনেছি কি না সব কিছু দেখাবো। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে ব্যাগ, এগুলির মধ্যে আছে এই হচ্ছে এই। তো অনেকগুলি শপিংই করলাম, তো চলো তার জন্য কী কিনলাম তার থেকে স্টার্ট করবো। মাসি ওদের থেকে না বাড়ির লোকেদের থেকে, মাসি ওদের থেকে স্টার্ট করা যায়। হ্যাঁ তো মাসি ওদের থেকে স্টার্ট করবো যারা মানে আমাদের বাড়িতে সবসময় থাকে, তো ওদের থেকে ওদের প্রত্যেক বছরই দেওয়া হয়, পয়লা বৈশাখ বলো তারপর পুজো বলো দেওয়া হয়। তো ওদের জন্য কী কিনেছি চলো দেখাচ্ছি। তো এই হচ্ছে, তো এই হচ্ছে স্বপ্ন মাসির জন্য। তো দেখতে পাচ্ছ এই দেখো এই শাড়িটা কেনা হয়েছে স্বপ্ন মাসির জন্য। তো তারপর আরেকজন মাসি আছে, তো এই মাসির জন্য কেনা হয়েছে এই শাড়িটা সুপ্রিয়া মাসি। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে নিশ্চয়ই জানাবে। তো তারপর চলো দুই মাসের জন্য হয়ে গেছে, তো আর এখন দেখাবো বাড়ির লোকেদের জন্য যে কিনেছি ওইটা থেকে। তো প্রথমেই দেখাচ্ছি যে আমার ঠাম্মির জন্য কী কিনেছি। ওই বাড়ির ঠাম্মির জন্য যা কিনেছি অলরেডি দিয়ে দিয়েছি, তো ওইটা আর ব্লগে দেখানো হয়নি। তো আজকে যাবো এগুলি দিতে, তো না এটা তো আমি লাস্টে দিচ্ছি, তো অলরেডি দিয়ে চলে এসেছি। দেখাচ্ছি এটা হচ্ছে আমার ঠাম্মির জন্য, আমার ওই বাড়ির ঠাম্মির জন্য এই শাড়িটা। কেমন লেগেছে নিশ্চয়ই জানাবে তোমরা। খুলে দেখে তো হবে না, না খুলে দেখলে আমি আর পারি না ভালো করে বুঝাতে পারি না, তো যাই হোক। তো এটা দেখি এটা হচ্ছে আরেকটা শাড়ি, তো এটা হচ্ছে জ্যামার জন্য, মানে আমার জ্যামার জন্য কেনা হয়েছে এই বাড়ি থেকে। তো এটা কেমন নিশ্চয়ই জানাবে। আমার কাছে খুব ভালো লেগেছে শাড়িগুলি, একদম হালকা, তো ভালো লেগেছে। আর তার জন্য আর হচ্ছে এইটা হচ্ছে আমার মার জন্য, তো কেমন হয়েছে কোন শাড়িটা ভালো হয়েছে তোমরা নিশ্চয়ই জানাবে কোনটা কেমন হয়েছে। তো যা আমরা কিনেছি সব আমি আর মা চুজ করেই কিনেছি, আমরা মা গিয়ে কিনেছি। তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করলাম, আমি শাড়ির দোকানে গিয়েছি এই কিনছি সেই কিনছি, তখনই এই সব কিছু কেনা। তো এখন হচ্ছে আমার আর মার, তো বলতে কি এবার আমিও কিছু কিনিনি মাও কিছু কিনিনি পুজোতে, বললাম সব আগের বারে সব সেম সেম, তার জন্য কিছু কিনা হয়নি। তো কিন্তু নতুন কি পরবো না পুজোতে, দুর্গা পুজো মানেই তো নতুন জামা কাপড় পরা। হ্যাঁ নতুন পরবো, তো আমরা কিছুদিন আগেই গিয়েছিলাম ঘুরতে, তখন ওইখান থেকে আসার সময় আমরা অলরেডি আমাদের জন্য শপিং করে এসেছি, কিন্তু পুজোতে যে পরবো সেটা ভেবে আনিনি। কিন্তু এবার কিছু পাইনি, তার জন্য ভাবলাম যে চলো ওইগুলি নতুনই আছি পরা হয়নি আগে, তো ওইগুলি ভালো। এবার যা কালেকশন দেখছি বাজারে ওইগুলি থেকে তো ওইগুলি ভালো, তো ভাবলাম যে ঠিক আছে ওইগুলি পরা হবে, এগুলি আর পরবো না। মা বলছিল যদি কিনে, হ্যাঁ
একবার ঠাকুমারটা তো দেওয়া হয়েছে, মা বলছিল যদি কিনে না আনতাম তোর যে কি হতো, তুই কিছুই কিনছিস না, বলছি ভালো হয়েছে কেনা হয়ে গেছে। তো আর মাও যতবার কলকাতায় গিয়েছে আমার জন্য কিনে এনেছে, তো অনেকগুলি শাড়ি আমার কাছে আছে অলরেডি নতুন, তো আর কিছু কিনলাম না, টাকা ওয়েস্ট করে তো লাভ নেই, পছন্দ হয়নি তো কিনে তো লাভ নেই। তো কে কি কিনেছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমাদের শপিং কতটুকু, তো ভাই আর বোনেরটা তো দিয়ে দিয়েছি তোমাদের সাথে, তো শেয়ার করতে পারতাম। হ্যাঁ আমি আমার শাড়িগুলি দেখাতে পারতাম, বাট ব্লাউজগুলি বানাতে দিয়ে দিয়েছি, তার জন্য আর তোমাদের সাথে দেখাতে পারবো না, একদম খুঁজে গিয়ে দেখে ফেলবে। তো আর ভাই আর বোনে তো তোমরা দেখতেই পেরেছো ওই আগের ব্লগের মধ্যে, বোন তো অলরেডি পরে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, তো চলো আজকের জন্য এতটুকু, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে টাটা।